পক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছে। আজকের আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মর্যাদা উপস্থিত আমার শিক্ষক মহোদয় উপস্থিত আমার শিক্ষক বন্ধু আমার সবাই জমা আসসালাম আলাইকুম। আজকে আমাদের বিতর্ক বিষয় হচ্ছে বাংলা পাঠদানে প্রযুক্তি ব্যবহারই অন্যতম কার্যকর সম্ভব। এত যুক্তি সম্মতের কারণে আমি পক্ষে অবস্থান করেছি। আবার ধন্যবাদ মাননীয় মর্যাদাকে আমাকে প্রথম পক্ষ হিসেবে কিছু বলে দেওয়ার সুযোগ করে দেবেন। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি অঙ্গনে প্রযুক্তির ভূমিকা অপরিসীম। শিক্ষা থেকে শুরু করে কেন্দ্রের প্রত্যেক ধাপে এর ভূমিকা ব্যাপক। আর সেই ক্ষেত্রে যদি আমরা বাংলা পাঠদানে সেটা তো বলাই চাঞ্চল্য। বাংলা পাঠকে আকর্ষণীয় আনন্দদায়ক করতে এবং শিক্ষার্থী মনোযোগ বৃদ্ধি করতে অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়, যার মাধ্যমে কার্যকর শিক্ষা প্রদান করা যায়। পাঠ্য প্রযুক্তি ব্যবহারের কথা যেটা বুঝি, ডিজিটাল ছবি বা ইমেল বা এডিশন, অডিও বা ভিডিও ক্লিপস, ইবুক, ডকুমেন্ট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর নানা ধরনের প্রযুক্তি। লোকপ্রিয় মাননীয় মর্যাদা, আমাদের শিক্ষার উদ্দেশ্য কিন্তু পুঁথিগত বিদ্যা অর্জন করা নয়, আমাদের শিক্ষার মূল মন্ত্র হচ্ছে সৃজনশীলতা। আর আপনি এই সৃজনশীলতা অর্জন করতে পারবেন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। একটি শিক্ষক সেখানের উপাদান ব্যবহার করে যখন শ্রেণীকক্ষে পাঠদান করে, সেখানে উপাদান বলতে বুঝেছি চক, ডাস্টার এগুলো ব্যবহার করে যখন পাঠদান করে, তখন গুটি কয়েক কারক শিশু এই পাঠটি আয়ত্ত করতে পারে। কিন্তু আপনি যখন একটি স্ক্রিনে একটি ছবি প্রদর্শনের মাধ্যমে পাঠটি প্রদান করবেন, তখন কারক অপারক কোনো শিক্ষার্থী পাঠটি সহজে আয়ত্ত করতে পারবে, যার ফলে আমাদের পাঠটি ফলপ্রসূ হয়। আজকে প্রযুক্তি ব্যবহারের যে কার্যক্রম কোনটা তার আশ্বাস দিচ্ছেন আমার প্রশিক্ষক মহোদয়, কারণ আমাদের আজকে যে ট্রেনিং এর প্ল্যাটফর্ম, আমাদের ট্রেনিংটা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। তাহলে আমি আমার মুখ্য দলের কাছে প্রশ্ন করলাম, যদি প্রযুক্তি কার্যক্রম কোনটা না হয় তাহলে কেন আমাদের প্রশিক্ষক মহোদয়রা আমাদেরকে প্রযুক্তির মাধ্যমে ট্রেনিংটা দিচ্ছেন? আজকে আমরা অনায়াসে এই ছয় দিনে প্রযুক্তি ব্যবহার আমাদের ট্রেনিংটি শেষ করতে পারি। আমরা যদি কার্যক্রম শেষ করতে যেতে দিলাম তাহলে এই ছয় দিনের জায়গা আমাদের 12 দিনে লেগে যাবে, তখন আমাদের সময়ের অপচয় হতো। তাহলে এখানে অল্প সময়ের মধ্যে আমরা অধিক পাঠ নিতে পারছি। প্রথম আমি মনে করি বাংলা ভাষার দক্ষতা, চারটি দক্ষতা শোনা, বলা, পড়া ও লেখা, এই চারটি স্কিল অর্জন করার জন্য আমাদের প্রযুক্তি ব্যবহার বলাই রাখলো। আপনি যখন ক্লাসে একটি স্ক্রিনে একটি ছবি প্রদর্শন করবেন, তখন শিক্ষার্থী অনেক কিছু জানার আগ্রহ হবে, কিছু জিনিস সে নিজে থেকে জানবে আর কিছু জিনিস সেটা শিক্ষকের কাছ থেকে শুনবে, সবার সে যদি বলতে পারে তারপর করতে পারবে তারপর লিখতে পারবে, এভাবে তার চারটি দক্ষতায় অর্জন হচ্ছে। এছাড়া ধনী বর্ণ সচেতনতা সবকিছু প্রযুক্তির মাধ্যমে জানা যাবে, যেটি আমার নীতি বক্তা আপনাদের কাছে আরো সুস্পষ্টভাবে প্রদান করবে। আমাদের শিক্ষার যেটি মূল উদ্দেশ্য শিখন ফল, সেটি আমরা উদ্দেশ্য অর্জিত করতে পারবো এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। প্রতি শিক্ষার্থীকে কর্মসম্মতি মূল্যায়ন করা যাবে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তাকে। এখন আমি বিপক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম কার্যকর পদ্ধতি। সম্ভবের কারণে আমি এবং আমার দল এই পক্ষে অবস্থান করছি। প্রযুক্তির ব্যবহার আমাদের পাঠদানের একটি মাধ্যম হতে পারে, কিন্তু কখনোই কার্যকর পন্থা হতে পারে না, একমাত্র মাধ্যম হতে পারে। আমাদের শ্রেণীকক্ষে যে ভাষিক কাজগুলো রয়েছে, যেখানে আমি করি, আমরা করি বা তুমি করো, যে ধাপগুলো রয়েছে সেখানে প্রযুক্তির কোনো ব্যবহার আছে বা বাধ্যতামূলক বলে আমি মনে করছি না। মুখোমুখে পড়া, ছবি দেখে পড়া, যুক্ত বর্ণন, শব্দ রিডিং থেকে নতুন শব্দ খুঁজে বের করা, শব্দের অর্থ খুঁজে বের করা, বর্ণজোর বা শব্দজোর ইত্যাদি যে নানা রকম ভাষিক কাজগুলো রয়েছে, তার জন্য খুব একটা প্রযুক্তি ব্যবহার প্রয়োজন পড়ে। প্রযুক্তি একটি মাধ্যম বা উপকরণ বা সহায়ক হতে পারে, কিন্তু প্রযুক্তি পাঠদানের অন্যতম পন্থা বা একমাত্রই মাধ্যম তা হতে পারে না, এটা আমি মানতে চাই। আমাদের প্রায় প্রতিটি বিদ্যালয়ে দুজন করে, কমপক্ষে দুজন করে প্রশিক্ষণপ্রাপ্ত আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রয়েছেন, যাদের দ্বারা প্রত্যেকটা শ্রেণীকক্ষে প্রত্যেকটা পাঠদান নেওয়া সম্ভব নয় বা তারা নিতে পারবেন না। এই জন্য আমাদেরকে হতে হবে দক্ষ এবং আমাদেরকে ম্যানুয়াল দেখে পাঠদানে সক্ষম হতে হবে বা দক্ষ হতে হবে।
তবে বাংলা ভাষার বিষয়গুলোকে আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবো বা তাদের শিখাতে পারবো। আমি মনে করি আমি একজন শিক্ষক যদি দক্ষ এবং অনুগত হয় তার শ্রেণীকক্ষে, তবে বাংলা বিষয়ে প্রাক্তন প্রযুক্তি ছাড়াও করা সম্ভব। আমরা সবাই জানি প্রায় 73% শিখন ফল অর্জিত হয় বারবার অনুশীলনের মাধ্যমে। তাই আমাদের শিখন ফল প্রপারভাবে শিখন ফল যদি অর্জন করা হয় তাহলে তা প্রযুক্তি ছাড়া আমাদের শ্রেণীকক্ষে বারবার অনুশীলনের মাধ্যমে করাতে হবে। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে আমাদের এই শ্রেণীকক্ষ মাল্টিমিডিয়া বা প্রযুক্তি ব্যবহার করে আমাদের পাঠদান করানো হচ্ছে, কিন্তু আমাদের যে অবকাঠামোগত যেসব উন্নয়নগুলো করা দরকার সেগুলোর জন্য কিন্তু আমরা প্রপার ওয়েতে গত 6 দিন ধরে আমরা আমাদের প্রজেক্টরের মাধ্যমে ক্লাসগুলো নিতে আমাদের প্রশিক্ষকগুলো পারেননি বা আমরাও ক্লাসটা উপভোগ করতে পারিনি। তাই আমি মনে করি বাংলা বিষয়ে পাঠদান করার জন্য প্রযুক্তি নয় হাতে কলমে এবং ম্যানুয়াল ভাবে আমাদের প্রত্যেক শিক্ষককে আন্তরিকতার সাথে সহিত শ্রেণীকক্ষে বাংলা বিষয়ে পাঠদান করাতে হবে। তাহলে আমাদের শিখন ফল স্থায়ী হবে এবং সেটা শিক্ষার্থীদের কাছে অনেক সহজ এবং বোধগম্য হবে। তাই বাংলা ভাষার পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম কার্যকর পন্থা নয়, বরং প্রযুক্তি একটি সহায়ক ও মাধ্যম হতে পারে বলে আমি মনে করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বক্তাকে। এখন আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এই প্রস্তাবের পক্ষে বলছি। মানুষের জীবন যেমন চলমান তেমনি শিক্ষা কার্যক্রম পরিচালনা সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন রূপ ধারণ করেছে এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করেছে। এমন একটি প্রাসঙ্গিক বিষয় হল প্রযুক্তি। শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার ডিজিটাল বাংলাদেশ আন্দোলনের এক অন্যতম ক্ষেত্র বলে বিবেচনা করা হয়েছে। তথ্য প্রযুক্তির গুরুত্ব প্রযুক্তি বলে প্রাথমিক শিক্ষা এই সংযোজন করা হয়েছে প্রযুক্তির ব্যবহার হিসেবে। তারপরও আমি জানি না কেন আমার প্রতিপক্ষ দল এই বিষয়ে এত কথা বলছে। মাননীয় মডেল তৃতীয় বক্তা হিসেবে আমার বক্তব্যের বিষয় হলো শিক্ষার সংযুক্ত শিক্ষার্থী ভাষাগত উন্নয়নের লক্ষ্যে বাংলা বিষয়ে শিক্ষণ শিক্ষণ কার্যক্রম পরিচালনার সময় যে সকল কাজ সংযোজন করা হয় তাকেই শিক্ষার বলে। মাধ্যমিকের ক্লাস হলে শিশুরা খুশি মনে শিখে, তাদের শিখন ফলে স্থায়ী হয়, তারা পড়ার প্রতি আগ্রহী হয়ে ওঠে। ভাষিক কাজের বিভিন্ন কাজ রয়েছে, যেমন মুখ উত্তর করা, শূন্যস্থান পূরণ করা, খালি ঘর পূরণ করা, মিল ঘর, ছবি দেখে পাঠ দান, সবকিছু ভাষিক কাজের অংশ। এই সকল ভাষিক কাজ যখন আমি হাতে কলমে শিখাতে যাব তখন আমার ক্লাসের যে সময়টা নির্ধারিত সময়টা তা অনেকটাই ব্যয় হয়েছে। কিন্তু তার আগেই যদি আমি এটা প্রযুক্তির মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাওয়ার পয়েন্টের মোশন পাতের মাধ্যমে যদি আমি করে থাকি আর খালি ঘর পুরো কিংবা ছবি কিংবা মিল কর, এসবে আমার শিক্ষার্থীরা অনেক বেশি আগ্রহ পায়, তাদের আগ্রহটা তৈরি হয়। আর যেখানে আগ্রহ তৈরি হয় সেখানে তারা শিখতে চায় বেশি এবং তাদের পড়াটা শিখন ফলে স্থায়ী হয় বলে আমি মনে করি। সবশেষে বলতে চাই মাননীয় মহোদয়, সভ্যতার দায়িত্বহীনতা ও অদূরদর্শিতাকে পাশে সরিয়ে মানুষের প্রযুক্তি ব্যবহার সচেতন হলে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। পক্ষ দলের দ্বিতীয়, আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ।
এখন আমি যুক্তি খণ্ডনের জন্য পক্ষ দলের দলনেতাকে আহ্বান করছি, সময় 2 মিনিট। আমি যদি বলি যে আমাদের শিক্ষার শিক্ষার্থী যদি অনলাইনে ক্লাস না নিতে আমরা শিক্ষার্থী হয়, যার ফল হচ্ছে আমাদের শিক্ষার্থীর পরিমাণ এখন অনেকাংশে কমে গেছে। বিদ্যুৎ না থাকার কারণে, প্রযুক্তি না থাকার কারণে উনি বারবারই বিদ্যুৎ বুঝতে পারতেছেন। বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ না থাকলে আমরা কিন্তু তথ্যগুলো পেয়েছি, তথ্যগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। এখন বিপক্ষ দলের দলনেতাকে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করছি, সময় 2 মিনিট। ধন্যবাদ সকলকে, আমাকে সুযোগ দেওয়ার জন্য মডারেটরকে ধন্যবাদ। আমাদের শিক্ষক বলেছে আঞ্চলিকতার বিষয় নিয়ে, ডিজিটাল কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আঞ্চলিকতার বিষয় নিয়ে আমি একটা কথা বলবো, সেটা হলো ডিজিটাল কন্টেন্ট যিনি তৈরি করবেন তিনি যদি আঞ্চলিকতা পরিহার করতে না পারেন তাহলে কন্টেন্টও কিন্তু আঞ্চলিকতা দিয়েই তৈরি হবে, সুতরাং এটা একটা মাধ্যম হতে পারে না।
তারপর সচেতন একটা ক্লাস আমাদের বিদ্যালয়গুলোতে সর্বোচ্চ একটা করে প্রজেক্টর আছে, কোনো কোনো বিদ্যালয়ে সেটা নেই, কিন্তু শ্রেণীকক্ষ আছে কমপক্ষে পাঁচটি, কোথাও ছয়টি ষাটটিও আছে আমার বিদ্যালয়ের ষাটটি। সেক্ষেত্রে আমরা একটা প্রজেক্টর দিয়ে তো ষাটটি ক্লাসে নিতে পারবো না, তো সেহেতু এটাকে অন্যতম উপায় যদি হতো আমরা ধরে নিতে হবে এই প্রজেক্টরের স্বল্পতা বা আমাদের প্রযুক্তির ব্যবহারের সীমাবদ্ধতার কারণে আমাদেরকে ধরে নিতে হবে। আমাদের প্রযুক্তির ব্যবহার নয়, আমাদের হাতে কলমে বা শিক্ষকের আন্তরিকতাই হবে প্রধান মাধ্যম বা অন্যতম মাধ্যম। তারপর আমি ইরানকে একটা উদাহরণ হিসেবে নিতে পারি। ইরান আমরা সকলে জানি ইরান একটা প্রযুক্তি বিপদ, ভালো একটা প্রযুক্তি বিপদ দেশ, কিন্তু তাদের কাছে আছে ডিজিটাল কন্টেন্ট বা শিক্ষাক্ষেত্রে পাঠদানে বা শিক্ষার পাঠদানের ক্ষেত্রে এটাকে চতুর্থ বিষয় হিসেবে ধরে নিয়ে হয়েছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কোনোটিতেই এরা ডিজিটাল কন্টেন্টের ব্যবহার বা প্রযুক্তির ব্যবহারে শ্রেণীকক্ষে পাঠদান উন্নত হিসেবে রাখেনি। আমাদের ধরে নেওয়া হয় এত শতাংশ শিক্ষক অর্জিত হয় ব্যবহারিক কাজের মাধ্যমে, ডিজিটাল কন্টেন্ট বা প্রযুক্তি তো ব্যবহারিক কন্টেন্ট হতে পারে না। তারপর ধারাবাহিক উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের ধারাবাহিক উন্নয়নের ক্ষেত্রে ডিজিটাল কন্টেন্ট বা অনলাইন ভিত্তিক ক্লাসগুলো হয় একমুখী। ধারাবাহিক উন্নয়নে তো আমাদেরকে ইন্টার ট্রানজেকশনাল একটা ব্যাপার থাকে, যেটা আমরা পাঠদানের জন্য আমরা ধারাবাহিক উন্নয়নের জন্য যেটা আমরা যেটা বাস্তবতা বেশি কার্যকর মনে করতেছি, এবং আমাদের শিক্ষার্থীদেরকে দেখালাম এটা জাতীয় উদ্যান, এটা সুন্দরবন অথবা এটা বোটানিক্যাল গার্ডেন, কিন্তু সেক্ষেত্রে তো যদি আমরা তাদেরকে এটাকে স্থায়ী করার চাইতে যদি আমরা তাদেরকে বাস্তবে নিয়ে দেখাতে পারি সেটা হবে আরো বেশি স্থায়ী। আর আমি সকলকে মানে সবশেষে বলবো, আচ্ছা আমি একটা পয়েন্ট মিস করছি, সেটা হলো বুয়েটের একজন শিক্ষক, বুয়েটের একজন শিক্ষক খুবই চিন্তিত, উনি খুব উদ্বিগ্নতা নিয়ে বলেছেন যেভাবে শ্রেণীকক্ষে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ডিজিটাল কন্টেন্ট তৈরির মাধ্যম দিয়েই দৃষ্টিভঙ্গি হতে পারে অন্যতম উপায়, প্রযুক্তি নয়। সকলকে ধন্যবাদ, ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে।